আর মুসলমানদের ঈদ হোক অথবা খ্রিস্টানদের যে বড়দিন হয়, এরকম প্রতিটা ধর্মেই কিন্তু একটা বিশেষ উৎসব থাকে। এই উৎসবগুলো আমরা কেন করি? দেখা যাচ্ছে আমরা পাপ মুক্তির জন্য করি। যে আপনি কোনো পাপ করছেন, আপনার জীবনে কোনো অশান্তি, এই জিনিসগুলো কিন্তু যে যার ধর্মের আল্লাহ আছে, ভগবান আছে, তার কাছে কিন্তু প্রার্থনা করে। অর্থাৎ আমরা সবাই মানে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জিনিসটা বারবার বলে যে ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু যার ধর্মে যখন উৎসব হবে তখন সবাই মিলে পালন করবো এটা। এবং এটা বাংলাদেশে কিন্তু সব সময় হয়ে যাচ্ছে। আপনারা, আমরা বেশি সময় নেব না। আমি জানি যে আজকে আপনাদের পূজা শেষ দিন। আপনারা আমার বাবাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আমি বরং আপনাদের সঙ্গে পরিচিত হই। কারণ আমি কিন্তু ছোটবেলা থেকেই বাইরে ছিলাম। এই বিশেষ করে মোর বউ, আমার এই যে ভারতী আম্মা, ভারতী আম্মা হাত দেখান, এই যে আমার অবশ্য ধর্ম বেটাও বানাইছে উনি, কোলে পিঠে মানুষও করছে। আর এই গ্রামের এই ভবেশ কাকা, আমার ধন্য কাকা, এই যে মোর বাপের কিন্তু বন্ধু। আর এই যে হরিবুল্লা দাদার আমল থেকে আমার বাবা কিন্তু এই গ্রামে অনেক সময় কাটাইছে। আমার বাবা কিন্তু এই যে গল্প আমার কাছে এক সময় করছে। আর উত্তি বয়সের যে ইয়াং ছেলেরা আছে, এই যে মোর দাদা, ঠিক আছে, আমার তো দিন গেলে বদরগঞ্জের সবার সাথে সবার দেখা হয়। নতুন দাদা আছে, নতুন কয়েকদিন আগেও একটা বিয়ের দাওয়াত খাওয়া গেছি তোমার গ্রাম থেকে, খুব ভালো খাওয়াইছে, বাসার জায়গা খুব মানে শান্তি পাচ্ছে অনেকদিন পর, মানে একটা খুব ভালো দাওয়াত খায় আমি হরিবল্লার কথা থেকে, ঠিক আছে, খুব শান্তি পাচ্ছে খাওয়াটা খায়া। তো যাই হোক, আমার দুঃখ আছে, অনেকগুলো দুঃখ। মোর শরীর, মুই একটা 1.5 লাখ টাকা বেতনে চাকরি করছি, তোরা মনে হয় দেখছেন প্রায় একটা সাদা কার লাল কার নিয়ে মুই কিন্তু বাড়িতে গেছিল। মোর গাড়ি দিছিল কোম্পানি দুইটা, একটা গাড়ি দিছিল যে একটা গাড়ি দিয়ে অফিসের কাম করবা তুমি, আর একটা গাড়ি দিয়ে তোমার বাড়ি যাতায়াত করবা তুমি। এটা দেখছিলেন ভারতী আম্মা মোর গাড়িতে উঠছিল, মনে হয় মোর গাড়িতে কিন্তু উঠছিল ভারতী আম্মা। মাঝে মাঝে কছিল বাবা তোর মোটর সাইকেল করে মুই না বদরগঞ্জ তো ঘুরি, মানে বেটি কেন তোর শখ তুমি মোটর সাইকেল তো ঘুর। তো যে ব্যাপারটা হয়েছে, এই চাকরিটা আমাকে মানে ছাড়তে হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। আমার শ্রদ্ধেয় চাষা 13 নম্বরে কুখ্যাত চেয়ারম্যান, বয়স্ক ভাতা বিধবা ভাতার নামে টাকা তুলি খাওয়া চেয়ারম্যান, মানুষও ঘর বাড়ি দেওয়ার কথা বলি টাকা তুলি খাওয়া চেয়ারম্যান, রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা মারি খাওয়া চেয়ারম্যান, এই চেয়ারম্যান আমাকে কইল বাবা 14-15 বছর ধরে চাকরি করছিস, আর চাকরি করার তোর দরকার নাই, এলা আয়, তোরও তো মেলা টাকা বেতন পাইস, তোরও তো মেলা টাকা হয়ে গেছে, তোর টাকা আর মোর টাকা, মোর একটাই বেড়া, ওইটাও নষ্ট হয়ে গেছে নেশা করে, ড্রাইভারের বেটিক বিয়েও করছে, মোর জীবন অশান্তিতে ভরি গেছে, তুই আয় বাবা আসিয়া মোর বেটা টাকা না ভালো করিস, আর তুই ব্যবসাটাকে আরও বড় কর, তোর বাপও টাকা দেবে অর্ধেক, মুইও টাকা দিন, তোরও টাকা, 3 টাকা পায়া ব্যবসাটা অনেক বড় হয়ে দিন। তার মানে নিজের চাষা কষে, নিজের যদি চাষা চাষি এই কথা কয় অবিশ্বাস করা যাইবে? তোমার চাষা চাষি করলে অবিশ্বাস করলে নয়, কথার উত্তর দিবার লাগবে। কিন্তু মুই তোমারে ভাই, তোমারে সই, তোমারে নাতি, ঠিক আছে, আমি কিন্তু ছাড়ি আসলাম। এই চাকরি ছাড়ি আসার পর আমার ব্যবসায় আবার আমার চাকরিও ছাড়াইলো, কইল যাওক ব্যবসাও করবার দিবে না। কেন ব্যবসা করবার দিবে না? দুধু হাজির বড় বেটা 2টা থানার ব্যবসা করছে, 20টা ইউনিয়নত মাল দিয়ে বেড়ায়, 20 কোটি টাকার মালিক হয়ে আসছে। দুধু ছোট বেটাও 20 কোটি টাকার মালিক, দুধুরও অনেক সম্পদ। এরা ভবিষ্যৎ মোর চেয়ারম্যানের কাটা, এরা যদি এইরকম করে টাকা হলা হয়ে যায় তাহলে ভবিষ্যৎ মোর চেয়ারম্যানের। আরে ছাগল, তোকে বুঝা লাগি নয় দুধুর চেয়ারম্যানের লোভ আসিল না? এই 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বরের লোক দুধু হাজি যেটা কয় সেইটা শোনে, আবার এই 4 নম্বর 5 নম্বর 6 নম্বরের লোক যেটা কয় সেটা তুই দুধু হাজি শোনে। দুধু হাজির কথা তোরা শোনেন, তোমার কথা দুধু হাজি শোনে। তোরা যতই ভোট অন্য জায়গার দেন, বদরগঞ্জের মানুষ কয় ওই হরিবল্লার পাড়ার লোক দুধু হাজি যেটা কয় সেইটাই শোনে। কথাটা সত্যি না মিথ্যা? লাভ হয় না এই গ্রামত। মোর বাপের অনেকগুলো ধর্ম বেটা বেরিয়ে আছে। এই যে ধন্য কাকা, মোর বাপের বাল্য বন্ধু, কেবল আসিস, মোর বাপের সাথে সেদিনেই অনেক শয়তানি করছে। আর বাপের নামে হরিবল্লার পাঠার নাম, মানে ধন্য কাকার বাপের নাম হরিবল্লা, তার নামে নাম। মোর বাপক সেদিন শয়তানি করি কষে, মোর বাপের নামে একটা গ্রাম আছে, তোর বাপের নামে কি আছে? তো মোর বাপ শয়তানি করি কষে, তোর বাপ তো মোর মানে কাকা হয়, মোর জ্যাঠো হয়,
তা মোর জ্যাঠার নামে গ্রাম আছে, তোর বাপের নামে আছে, মোর জ্যাঠার নামে আছে, তুই ফির কোন পাক দিয়ে আগে গেলি? ঠিক আছে, কথাটা ঠিক কইছে কিনা? তা যে জিনিসটা হচ্ছে এইটা হাসিটারটা কিন্তু হইবে, ভাইয়ে ভাইয়ে, বইনে বইনে, ভাইয়ের সইলে বইনের সইলে কথা কাটাকাটি অথবা ঝগড়া হয়। কিন্তু আমার যে নিকৃষ্ট চেয়ারম্যান এই যে কাজগুলো করছে, এটা কি মানি নেওয়ার কাজ? মানি নেওয়ার কাজ? একটা 70 বছরের লোক, আরে গাধা, যার জন্য তুই চেয়ারম্যান হইস, তোকে চেনে খাই? তোর চরিত্রের সমস্যা, তোর কথা বলার সমস্যা, মুখ দিয়ে ভালো কথা বেড়ায় না, মানুষের সাথে কথা কইলে বলে মানে মুখ দিয়ে এমন খারাপ কথা বেড়ায় মনে হচ্ছে MBA করে আসছে খারাপ কথার উপর। কথাটা সত্যি না মিথ্যা? হ্যাঁ, একটা বলে গ্রামের একটা মা ও বইন যদি বলে যায়, তামুকে বলে এমন কথা কয় গঙ্গার যা গোসল করা লাগে, পবিত্র হওয়া লাগে, যে সারা কোন জারুয়ের কোনো দেশ নু এমন কথা কইলো, যাও গঙ্গার যা গোসল করে আইসো, মানে শরীরটাকে পবিত্র করে আইসো, কি কথাটা সত্যি না মিথ্যা? ও দুদু হাজি যায় যার ধর্ম পালন করে, দুদু হাজি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, তোমার এই যে পূজা করছেন ভগবানের কাছে দোয়া করছেন, তোমার সুখ শান্তি আসবে, তোমার সম্পদ আসবে, তোমার রোগ বালাই চলে যাইবে, এই কারণে পূজা করছেন নাকি? তো দুদু হাজিও একজন মুসলমান মানুষ, হজ গেছে যে দুদু হাজি ভালো থাকবে, দুদু হাজি ছেলেরা ভালো থাকবে, দুদু হাজির এলাকার লোক ভালো থাকবে, এর জন্য কিন্তু মানে দোয়া করবার জন্য হজ গেছে। তোরাও তীর্থযাত্রা করেন, ইন্ডিয়াত করে, বাংলাদেশত করে না, তীর্থযাত্রা করে কি জন্য? যে সুখ শান্তি আনার জন্য, নিজের সুখ শান্তি, পরিবারের সুখ শান্তি, এলাকার সুখ শান্তি আনার জন্য যায়। আমরা যে এই যে দীর্ঘদিন, আজকে মোর বয়স প্রায় 35-37 বছর, আমরা যে এই যে একসাথে আছি, আমার কোনো দিন ঝগড়া বিবাদ হয়েছে? তোমার বিপদত আমরা আসলাম, আমার বিপদত তোমরা আসলেন। তো এবার তোমার কাছে আমার অনুরোধ, দুদু হাজি বয়স্ক মানুষ, সামনের বছর আর ভোট করার মতো বয়স অথবা ইয়ে থাকবে কিনা আল্লাহ জানে, এটা তো মানুষ কবার পাবা নাই, কায় কখন মরবো বাসম এটা কবার পাইবে? তা মোর বাপ কিন্তু একবার মরি যা বাঁচিয়ে এসছে, মোর বাপ মরি যা বাঁচিয়ে নাই, যে অত্যাচারটা মোর বাপের উপর করছে তাও নিজে করলে হয়তো, তার যে বখাটে সন্তান ওই সন্তানকে দিয়ে করছে, কি করে নাই? তা একটা এই যে তোমার বাপ যদি 70-65 বছরের লোক হইল, তোমার বাপক যদি কেউ মারিল হয়, তোমরা কি মানি নেন হয়? হ্যাঁ, তা ভোট এই যে তোমরা কি করেছেন, তোমার দেবী কিন্তু দেখোছে, দেখোছে না? তা ভোট একটা মূল্যবান জিনিস, ভোটটা কি যে আপনি একটা ভালো মানুষক ভোট দেবেন, ভালো মানুষক ভোট দিয়ে, যেমন আমরা দীপ চৌধুরী নির্বাচন করছি, দীপ চৌধুরী 8 বছর ধরেই আছে, যে মনে শুনছেন দীপ চৌধুরী কারো ক্ষতি করছে, দীপ চৌধুরী কি সবাই ভোট দিয়েছে? দেয় নাই কিন্তু, তাও কি দীপ চৌধুরী যা ভোট দেয় নাই তার ক্ষতি করছে? করে নাই। দীপ চৌধুরী কতগুলো উন্নয়ন করে দিয়েছে, এই যে আমার রাস্তা বানিয়ে দিয়েছে, বদরগঞ্জ কলেজক সরকারি করছে, মুক্তিযোদ্ধার বিল্ডিং তৈরি করে দিছে, এইরকম অসংখ্য উন্নয়ন দীপ চৌধুরী করছে, আনিস চৌধুরী করছে, টুটুল চৌধুরী করেছে, করেছে না? তা এরা যদি এত পাওয়ারত থাকিয়াও মানুষের ক্ষতি না করে, মানুষক মারে না, মানুষের উপকার করে, তাহলে এই যে 20 বছর ধরে চেয়ারম্যানত আছে, এক কি চেয়ারম্যানত আমরা বসে দিছি মানে বড় ভাইয়ক মারার জন্যে? তোমার কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা করবেন এই এই যে টাকা নেওয়ার জন্যে? কসে মুই সরম দিছু, কসে 13 নম্বরে যতু লাখ লোক দাঁড়াইছে, সবার সম্পদ মিলি মোর সম্পদের সমান হবা নাই। আরে ছাগল, দুদু হাজির যে ডিগ্রি কলেজের পিছনের যে পোলটটা আছে, ওইটা ওইটা সমান জমি তো তোর নাই? এই যে ভাটা বিক্রি করার জন্য আজকে 3 বছর ধরে বিভিন্ন হোটেলের সাইনবোর্ড লাগে বেড়াচ্ছিস, কয় ওই কুলঙ্গারের ভাটা আমরা কেউ কিনবে নাকি? অ দলিল আসল না নকল হয় জানে আল্লাহ জানে। তারপর এই যে আমার বটপাড়ার যে মিল চাতাল আছে, ওইটা বিক্রি করার জন্য ঘুরি বেড়াচ্ছে, কেন ঘুরি বেড়াচ্ছে? ব্যবসার টাকা আটছে না, ফির এই পাকে তোমার কয়া বেড়াচ্ছে যে এই মোর সামান সম্পদ তোমার কারণে, তুই ফির এত বড় লোক। অহংকার কিন্তু আল্লাহও পছন্দ করে না, ভগবানও পছন্দ করে না, অহংকারীর পতন হয়। এইবার তোমরা আর পতন করবেন দুদু হাজির ভোট দিয়া, কি দেবেন কি ভোট? দুদু হাজির ভোট যদি দেন, দুদু হাজির ভোট দিলে কি লাগবে নাই তোমাকে কি কভার পাইবে? তোর কার্ড করে দিম টাকা দিস, এই কথা কবা পাইবে? তখন দুদু হাজির কলার চিপে ধরবে না, দাদা কি করছি এগিয়া, তোমার এই অধিকার আছে আছে না বাড়ির পাশের লোক করা? আর একটা জিনিস কম,
এই যে এখন ডায়লগ দিয়ে বেড়াওছে, মুখ যদি ভোট দেন গরুর গালা ধরি শুয়ে থাকে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে, ডিক চৌধুরীর সরকার ক্ষমতায় আছে। ডিক চৌধুরী বলিতেছে যে নৌকাকে যারা ভোট দেবে, নৌকার সাথে যারা থাকবে তাদের প্রতিজনের হেফাজত করার দায়িত্ব আমার। যে নৌকা সম্বন্ধে কেউ যদি খারাপ কথা কয় ওরা মক্কই ম্যাংগুই ধরি নিয়ে আসাই, এটা ডিক চৌধুরী করে। বদরগঞ্জের মেলা রাজনৈতিক দল আছে, এক সময় দুলু চেয়ারম্যানেরও রাজনৈতিক দল আছিল। মানুষ জানছিল সন্ত্রাসী পরিবার হিসাবে, যে এরা খালি মারামারি করবে। মোর বাপ কিন্তু করে নাই, তারপর মান দেওছ কেন করে নাই? এই যে আমার ভোলা বুড়ার বেটা যারা আছে, মোর এই চাষা বরব্বা হয় ওরাও কিন্তু আব্বান নিজের চাষা তো ভাই, ওমা জমি জমা গুলিয়া যে দখল করছে ইয়েও করছে। মোর বাপ অথবা সোহাগ কোনোদিন গেছে? আমি তো আসলই না, গেছে কবা পাই মেয়ে। হ্যাঁ, দুধুর হাতত কোনোদিন, সোহাগের হাতত কোনোদিন লাঠি ছোড়া দেখছেন? যে এরা লাঠি ছোড়া দিয়ে রাস্তায় মোহরা দিয়ে বেড়াচ্ছে, যায় নাই। একটা জিনিস ব্যাপারটা হয়েছে, সোহাগের উপর অত্যাচার হয়েছে। আমার শরীরে জীবনে ফুলের টোকা পড়ে নাই, আমার শরীরে জীবনে ফুলের টোকা পড়ে নাই। এটা ভারতীয় মা আমার বাড়ির গেছেন শোক সময় জানে। মোর শরীরত 128টা সেলাই, ওই লম্পট মুখ স্টেশনে ধরি চটাইছে, একদম গলা থাকি পাও পর্যন্ত মোর শরীরের ছেলে। এইলার বিচার তোমাকে করা লাগবে। বিচার আল্লাহ করে না, বিচার ভগবান করে না, দশ করে বিচার। দশ মানে খোদা, তোমার ধর্মেও আছে যে দশজন মানে খোদা ভগবান। এই কারণে তোমার প্রতিটা গ্রামে দশ আছে। তোমরা কোনো উৎসব করলে সুভাষ দা, সুভাষ দা কোনো উৎসব করলে তোমার দশ আছে না? দশের পারমিশন নেওয়া লাগে না? এইরকম আমার যদি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওইটা কিন্তু কমিটি আছে। কোনো কিছু করলে কমিটির পারমিশন নেওয়া লাগে, তাই না? তো দশ মানে খোদা, দশ মানে ভগবান, দশ মানে আল্লাহ। তোমরা হোসেন দশ, তোরা কিন্তু ন্যায় অন্যায়ের বিচার তোমাকে করা লাগবে। এবং এই যে মনে করো মোর বাপ একটা 70-80 বছরের লোক, এই যে দুই পাও সারা শরীর মনে করো গুঁড়া করে দিয়েছে, এইটা কি ঠিক করছে? তাই এইটা যদি ঠিক না করে এইটার বিচার তোমাকে করবে লাগবে না? বিচার করা কি খালি মনে করো শাস্তি দেওয়া অথবা কাকু মারা? অভিশাপ দেবে নয় কুলঙ্কারক, এবং তোমার ওইদের অভিশাপ অনেকগুলো লাগছে। শরীরের ওজন 16 কেজি, এনকে করি হাঁটি সারাদিন, এনকে করি সোজা হবার পারে না কি, এনকে করি হাঁটে না। আর মোর বাপের দেখো তো এলো, মোর বাপেরও ডায়াবেটিস আছে, অটো ডায়াবেটিস। মোর বাপের ওজন এলো 75 কেজি, তোর ওজন 16 কেজি হয়েছে কেন? মাইশের অভিশাপের কারণে আর ওজন 16 কেজি হয়েছে, নড়বার পারে না, একলাই হাঁটবার পারে না। এখন প্রতিদিন স্টেশন থেকে যাইবে, যাওয়ার সময় মন্ত্রী বাজার আসি, এনকে করি দেখবে যে সবুজ দাঁড়ে আছে নাকি সোহাগ দাঁড়ে আছে। আমরা কিন্তু ওকে মারবার জন্য কোনোদিন দাঁড়াই নেই। মুই যদি ধরি মানু হয়, এতদিন মারি ফেলানো হয়। মোর মাও কয়া দিছে বাবা যে ওর পাপের শেষ নাই, জঘন্য, ওর পাপের শেষ নাই বাবা, ওক মারিস না, ওক মারলে ওর পাপ গুলো তোর গরো চলে আসবে। মুই কান ধরি তো অবাক হচ্ছে, মানে মাল চাচা করছিস, মায়ের কথা তো শোনা লাগবে নাকি? মোর মায়ের কথা শুনছো, মানে আল্লাহ মোর মা অভিশাপ দিছে, কইছে মুই ভাবি হ মুই অভিশাপ দেওছো আল্লাহ ওর বিচার করবে। এবং দেখেন আল্লাহ ওর বিচার করা শুরু করে দিয়েছে। একটা শৈল সেটাও নেশা করি ধ্বংস। আমি কথাগুলো সত্যি করছি না মিথ্যা করছি? একটা শৈল নেশা করি ধ্বংস, একটাই বেটা সেটাও বলে বিধবা, মানে ড্রাইভারের বেটি বিয়েও করি পালাতক, বাড়ির থাকতে পারবে না। তোরা এই যে যদি এই যে সারাদিন যে পরিশ্রম করেন, কার জন্য পরিশ্রম করেন? সন্তানের জন্য, যে তোমার সন্তান বড় হয়ে সুখে থাকবে, দুধ ভাত খাইবে নাকি? এত কষ্টে করি যে ব্যবসা নিল, চুরি করি মারি সন্ত্রাসী করি যে ব্যবসা নিল, সেই সরুমুখী নিজের বেটাকে বসবে দেয় না, মাইরের ম্যানেজার থেকে কি কথাটা সত্যি না মিথ্যা? আর সরুমুখর বেটা বইসে দেখছেন কোনোদিন? বইসে না। কথা দীর্ঘায়িত করবো না, অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ভাই সন্তান, কারো চাষা কারো মামা। আবার তো এই কথাগুলো আমি কইলাম এই কারণে, আমার বাবা, আমার বাবা নির্বাচনে যাবে, আর আমার বাবা হচ্ছে মমিন চৌধুরীর হাতে তৈরি। মমিন চৌধুরী তোরা দেখেন নাই কেউ, মুইও দেখো নাই, মুই ছোটো থাকতে মরি গেছে। আনিস চৌধুরীর বড় ভাই হচ্ছে আমার মমিন চৌধুরীর দাদা, তারপর মমিন চৌধুরীর আনিসুলক চৌধুরীর দাদা। আর 2001 সালে তোমরা যারা পরে বিয়ে হয়েছে অথবা ইয়াও, এই যে ধন্য কাকারা ভারতী আম্মারা, এই যে সুভাষ দাদা কভার পাইবে, 2001 সালে এই মানিক আমার আনিস চৌধুরীর দাদার বিপক্ষে বৈরামপুর থেকে ঝাড়ু মিছিল করছিল। ঝাড়ু মিছিল করিয়ে মনে করো ঘুমটি গেছিল, ঘুমটি যায় আনিস চৌধুরী আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার জাতির পিতা বঙ্গবন্ধু এলাক নিয়ে ঠাট্টা গালি গালাজ করছি। এই মানে আমার বাপ 2001 সালে এই 14 গোষ্ঠী আমার এক পাকে অন্য দলের ভোট খেলাইছে, আর আমার বাপ একলাই নৌকার ভোট খেলাইছে। আমার বাপ কইছে যে আমার বাপও যদি কয় যে নৌকার ভোট তো খেলা যাবে না, মুই তাও শুনি না হয়, কারণ মুই বঙ্গবন্ধু সৈনিক, মুই শেখ হাসিনার সৈনিক, মুই ডিউক চৌধুরীর সৈনিক। আর বদরগঞ্জ তোরা যদি আমার আনিস চৌধুরীর বউ মোর দাদি হয়, মোর দাদি যা যদি জিজ্ঞেস করেন দুধু হাজি কে, কইবে মোর বেটা হয়। 2001 সালে দুধু হাজি মোর দাদি বেটা বানাইছে। তো ডিউক চৌধুরীর আমলে অনেক উন্নয়ন হয়েছে, আর ডিউক চৌধুরীর আমলে অনেক উন্নয়ন হয়েছে। এই 2001 সালে ভোট খেলার কারণে মোর বাপের 200 শতক জমির কলার গাছ এই মানিক কাটি দিয়েছে, দুই বিঘা হাড়ি ভাঙা আমের গাছ কাটি দিয়েছে। এলে ধন্য কাকারা জানে, এলে ভবেশ কাকারা জানে। তো যাই হোক, একটা জিনিস হচ্ছে ভালো মানুষের শাসন দরকার। এমন লোককে এবার নির্বাচিত করতে হবে যার কোনো চারিত্রিক সমস্যা নাই, যে দিন হইলে মাঠত থাকে আর রাইত হইলে বউয়ের ঘরত থাকে। আর তোমার চেয়ারম্যান দিন হইলে দুর্নীতি করে আর রাইত হইলে এ পাড়াত ও পাড়াত যায়া থাকে, ওর বলে বউয়ের অভাব নাই। সেদিন ঢাঙ্গার পাড়া গেছো, মুখ আছে তোমার বাপ যদি বাবা নমিনেশন পায় এই এই দিনে থানাত 15টা ধর্ষণ মামলা চলে যাইবে। হ্যাঁ, মুই কেন মনে হয় এতগুলো কথা বাবা চরিত্রের কথা কইছি, অস্তে শয়তানও ভালো আছে, শয়তানও শয়তানি করাছে, করার সময় একটু কম করি করে। আরে এই এমন শয়তান, এর শয়তানি শেষ হয় না, মাথা সারাদিন এর চুরকুরে বুদ্ধি খেলা করে। তো যাই হোক, কথা বাড়াবো না। আমাদের শেখ হাসিনার সরকার বারবার দরকার, ডিউক চৌধুরীর সরকার বারবার দরকার। এই যে টুটুল চৌধুরী মনে করো মেয়র হয়েছে, এত উন্নয়ন বদরগঞ্জ হতে যায় দেখো, এলো 6 মাসও হয়নি। ডিউক চৌধুরীর উন্নয়নের কথা তো বলি শেষ করা যাবে না। তোরা যদি এই যে শ্যামপুর রোড দিয়ে গেছিলেন কখনো বোটঘোড়া থেকে শ্যামপুর, আমার যে হাইওয়ে রাস্তা বানাইছে তার চেয়ে বিশাল বড় রাস্তা ডিউক চৌধুরী বানাইছে। এই যে ডিউক চৌধুরী একটা জিনিস পাস করছে, কি জিনিস পাস করছে, যে মহিলা মানুষের বয়স যদি 62 বছর হয় তাইলে মানে বয়স্ক ভাতা পাবে, পুরুষ মানুষের বয়স যদি 65 বছর হয় তাহলে বয়স্ক ভাতা পাবে, আর কেউ যদি প্রতিবন্ধী হয়, জন্ম থেকে প্রতিবন্ধী, অন্ধ, পাংখোড়া হইলে মনে করো ভাতা পাইবে। আবার কেউ যদি অ্যাক্সিডেন্ট করে একটা হাত নষ্ট হয়েছে, প্যারালাইজড হয়ে শরীর নষ্ট হয়েছে, এই ভাতাগুলো পাইবে। এই যে শতভাগ করে দিয়েছে ডিউক চৌধুরী, প্রধানমন্ত্রীর কাছ থেকে শতভাগ পাশ করে নিয়েছে, এই ভাতাগুলোর জন্য ফির শোনা যায় প্রতিটা গ্রামে 9,000, 6,000, 12,000 করে টাকা ওই নিয়ে ওই শোরুম দেওয়াছে, ওই নিয়ে বাড়ি করছে। তো যাই হোক, কথা বাড়াবো না। আজকে আপনাদের পূজার শেষ দিন, আপনারা সুন্দর করে আপনাদের ধর্মকর্ম করেন, আর যখন ভোট আসবে দুধু হাজি আজকে আপনাদের কাছে দোয়া চাবার আসছে, সহযোগিতা চাবার আসছে, যখন ভোট আসবে তখন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে দুধু হাজিকে সহযোগিতা করবেন। এবং আমরা বিশ্বাস করি আপনারা সবসময় আমার বাবার সাথে ছিলেন, আপনারা থাকবেন। আমি শেষবার বলতেছি, শেখ হাসিনার সরকার বারবার দরকার, ডিউক চৌধুরীর সরকার বারবার দরকার। আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন, সবাইকে স্বাগত শুভেচ্ছা।